জব ম্যাথ সলিউশন। স্বাগতম বেসিক ম্যাথ কোর্সের এই পর্বে। আপনাদের সাথে আছি আমি অমলান রায়। বেসিক ম্যাথের এই কোর্সের জন্য আমি ফলো করছি খাইরুলস বেসিক ম্যাথের পঞ্চম সংস্করণ বইটি। ম্যাথ সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধানে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ facebook.com/groups/job-math-solution। আপনার বন্ধুকেও জানান আমাদের কথা। পুরো কোর্সটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই। হাতের কাছে বই খাতা কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে নিন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমাদের আজকের আলোচনার বিষয় খাইরুলস বেসিক ম্যাথ বইয়ের শতকর অধ্যায় এর পদ্ধতি চারের দ্বিতীয় অংশ নিয়ে। এই অংশে আমরা দেখব জ্যামিতি সম্পর্কিত শতকরার হ্রাসবৃদ্ধি এই টপিকসটা নিয়ে। এর আগের ভিডিওগুলোতে আমরা পদ্ধতি এক থেকে পদ্ধতি চারের প্রথম অংশটা দেখে এসেছিলাম। আপনারা না দেখে থাকলে ওই ম্যাথগুলো দেখে নেবেন, তাহলে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং এর আগের অঙ্কগুলো আপনারা সলভ করে ফেলতে পারবেন। তো চলে যাব মূল অঙ্কে। তবে মূল অঙ্কে যাওয়ার আগে আমাদের ভিডিওগুলো যদি কেউ ডাউনলোড করে দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে ডাউনলোড করে দেখুন। অন্য কোথাও ডাউনলোড না করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর অবসর সময়ে আমাদের তৈরি মজার মজার কার্টুন গল্প দেখতে ভিজিট করুন youtube.com/tingtongcartoon। এবং আমাদের তৈরি মজার মজার কার্টুন গল্প নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন চলে যাই মূল অঙ্কে। 104 নম্বর অঙ্কটা দেখব। বলা হয়েছে যে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। তো এই অঙ্কটা বোঝার জন্য আমাদের খুব বেসিক একটা জিনিস জানতে হবে, বা আসলে এটা আমরা অধিকাংশই জানি, তবুও একবার আমি মনে করাই দিচ্ছি। সেটা হলো যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সময় সমান দৈর্ঘ্য গুণ হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ সময় সমান হচ্ছে ক্ষেত্রফল। এই বেসিক ব্যাপারটা আমাদেরকে জানতে হবে। ওকে, সো এখানে যেহেতু বলা হয়েছে যে ক্ষেত্রফলের শতকরা কি কত পরিবর্তন হবে, সুতরাং আমাদেরকে কি করতে হবে যে ক্ষেত্রফলটাকে যদি আমরা মানে 100 ধরে নিই তাহলে সবচেয়ে সুবিধা হবে আমাদের অঙ্কটা করতে। তো আমরা ধরে নিই যে ওই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল হচ্ছে 100 বর্গ একক, এখানে যেহেতু কোনো ইউনিট দেওয়া নেই। তো এই 100 কত কত গুণ করলে হয় বলেন তো? দৈর্ঘ্য যদি হয় 100 এবং যদি প্রস্থ হয় 1, তাহলে 100 × 1 সমান সমান হচ্ছে 100 ক্ষেত্রফল আসে। অথবা দৈর্ঘ্য যদি হয় 50 গুণ হচ্ছে ক্ষেত্রফল যদি হয় 2, তাহলেও ক্ষেত্রফল 100 আসে। অথবা যদি দৈর্ঘ্য 10 হয় এবং প্রস্থ 10 হয় তাহলে ক্ষেত্রফল 100 আসবে। তো এখন অনেকে বলতে পারেন যে 10 × 10 এটা তো হয়ে যাবে বর্গ, এটা তো আসলে আয়তকার থাকবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা বর্গই এক একটা স্পেশাল আয়তক্ষেত্র, মানে সকল বর্গক্ষেত্রই এক একটা আয়তক্ষেত্র। সুতরাং এটা এই জিনিসটাও একটা আয়তক্ষেত্র হিসেবে আমরা ধরে নিতে পারি বা কনসিডার করতে পারি। তো আমি এই জিনিসটা কেন লিখলাম? লিখলাম এই জন্য যে আমরা এই যে কোনো একটা ধরে অঙ্ক যদি করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটাই আপনি ধরতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি শেষটা ধরে আগে প্রথমে দেখাই দিই, তারপরে প্রথমটা ধরে দেখাই দিব। শেষটা বলা হয়েছে যে দৈর্ঘ্য হচ্ছে 10, এই 10-এর 20% বৃদ্ধি পেয়েছে। এখানে বলা হয়েছে যে দৈর্ঘ্যের 20% বৃদ্ধি। তো দৈর্ঘ্যের যদি 20% বৃদ্ধি পায় মানে 10-এর 20% কত? 10-এর 10% হচ্ছে 1, 10-এর 20% হবে 2। তাহলে 2 বৃদ্ধি পেয়েছে। দৈর্ঘ্য দাঁড়াবে কত? দৈর্ঘ্য দাঁড়াবে হচ্ছে 10-এর 2-এ 12। আর 10-এর 10% হচ্ছে 1, তাহলে 10-এর 10% যদি 1 হয় তাহলে 1 কমে যাবে, 10 তো ছিল, এই 10-এর 1 কমে যাবে, তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 9। তাহলে ক্ষেত্রফল কত দাঁড়ায়? 9 × 108। দেখুন, আমরা যখন দৈর্ঘ্য কিংবা প্রস্থ হ্রাস বৃদ্ধি করি নাই তখন ক্ষেত্রফল ছিল হচ্ছে 100 × 10^-100। যখন 20% দৈর্ঘ্য বাড়াইলাম এবং 10% প্রস্থ কমাইলাম তখন আসলো হচ্ছে 108। তাহলে বলেন তো ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হয়েছে? 100 থেকে 108 হয়েছে। তার মানে শতকরা বা 100-তে 8 পরিবর্তন হয়েছে, তার মানে শতকরা 8% বৃদ্ধি হয়েছে। 8% বৃদ্ধি হয়েছে।
তাহলে অ্যান্সার হচ্ছে ক। এখন এই অঙ্কটা আপনাদের যদি মানে কনফিউশন থাকে যে দশ এবং দশ না ধরে শুধুমাত্র অন্য কিছু একটা ধরে দেখান, সেক্ষেত্রে আমি এই প্রথমটা ধরে দেখাই দিতেছি। সেটা হলো কি যে একশো দৈর্ঘ্য হচ্ছে একশো, দৈর্ঘ্য একশো যদি হয় তাহলে প্রস্থ তখন এক, তো দৈর্ঘ্য একশো এর 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে কত হয়ে যাবে, একশো এর 20% হয়ে যাবে হচ্ছে 120, তাই তো? আর প্রস্থ হয়ে যাবে কত, প্রস্থ হয়ে যাবে একের 10% কমে যাবে, তাহলে একের 10% কত সেটা একটু বের করে ফেলি, এক এর 10%, তাহলে 10/100 যদি কাটাকাটি করি তাহলে থাকে হচ্ছে 1/10, 1/10 মানে হচ্ছে 0.1। এই দশমিক এক কীভাবে আসলো এটা বোঝার জন্য আপনারা আমাদের দশমিক চ্যাপ্টারটা দেখে নিতে পারেন, ভগ্নাংশ চ্যাপ্টারটা দেখে নিতে পারেন, সেখানে খুব সুন্দর করে আলোচনা করেছি। তো এই দশমিক এক কমে যাবে এক থেকে, তাহলে এক মাইনাস 0.1 মানে কত বলেন তো, 0.9। এই দশমিকের যোগ বিয়োগও আপনারা পেয়ে যাবেন হচ্ছে দশমিক চ্যাপ্টারে বা আমাদের যে ভগ্নাংশ চ্যাপ্টার আছে সেইখানে, একটু দেখে নেবেন যদি না বুঝতে পারেন। তাহলে দেখুন যে বৃদ্ধির পরে দৈর্ঘ্য দাঁড়াইলো 120 আর প্রস্থ দাঁড়াইলো 0.9, তাহলে যদি আমরা এটাকে গুণ করে দিই 0.9, তাহলে 9 দিয়ে 12কে যদি আমরা গুণ করি কত হবে, 9 বরং 108, এরপরে এই 20-এর মানে 120-এর একটা জিরো। আর এই দশমিক যেহেতু এক ডিজিট আগে দশমিক আছে, সুতরাং এটার এক ডিজিট আগে দশমিক নিতে হবে। তাহলে দেখুন এই ক্ষেত্রেও আমাদের আগে ক্ষেত্রফল ছিল 100, এখন ক্ষেত্রফল হচ্ছে 108, তার মানে কি 100-তে কত বাড়লো, 100-তে বাড়ছে হচ্ছে 8, সুতরাং আমরা বলতে পারি যে 8% বৃদ্ধি পাইছে। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছেন, আমরা কেন এই জিনিসগুলো লিখলাম সে জিনিসটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এর যে কোনোটা ধরে যদি অঙ্ক করেন তাহলেই অঙ্ক হবে। এখন এই ক্ষেত্রে কথা হচ্ছে যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই ধরে অঙ্ক করবেন, সেই জন্য আমি জিনিসগুলো দেখাই দিলাম যে এই এতগুলো অঙ্ক ধরে আপনারা সহজে অঙ্ক করতে পারেন। তবে সবচেয়ে সহজ হচ্ছে এই 10×10 ধরলে, তাহলে আর আপনার কোনো ভগ্নাংশ আসবে না। 105 নম্বর অঙ্কটা দেখব। 105 নম্বর অঙ্ক বলা হয়েছে যে একটি বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য 40% করে বাড়ানো হলো, এক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু বা বাহুর স্কোয়ার। তো প্রত্যেক বাহু যেহেতু 40% বাড়ানো হয়েছে, তার মানে কি বাহু আগে ছিল হচ্ছে 100, এখন হয়ে যাবে কত, 140% বাড়ছে, মানে 140। অনুরূপভাবে বাহু গুণ বাহু বা বাহুর যেহেতু স্কোয়ার, সুতরাং আরেকটা বাহুও 140% বাড়বে, সুতরাং ক্ষেত্রফল কত হবে, 14×14 কত হয়, 14×14=196। এরপরে আমরা কী করব যে দুইটা জিরো, এই যে দুইটা জিরো দিয়ে দিব, তাহলে দেখা যাচ্ছে আগে ছিল কত, আগে ছিল হচ্ছে 100×100 ছিল হচ্ছে 10000, কিন্তু এখন হয়ে যাচ্ছে কত, আগে ছিল 10000 এখন হচ্ছে 19600। যদি এই 19600 থেকে আমরা 10000কে মাইনাস করে দেই তাহলে থাকবে কত বলেন তো, থাকবে হচ্ছে 9600। তাহলে এটাকে যদি পার্সেন্টেজে নিতে চাই তাহলে কত, 100 দিয়ে ভাগ দিতে হবে, 100 দিয়ে যদি ভাগ দেই তাহলে এই 00 কেটে যাবে, ডিভাইডেড বাই 100 যেহেতু, সুতরাং 96% কিন্তু আমরা দেখলাম যে বেড়ে গেল। এই অঙ্কটা অবশ্য আরও ভেঙে ভেঙেও করা যায়, আমরা এরকমভাবে করতে পারি। দেখুন প্রথমে ছিল হচ্ছে 100, ধরা যাক যে 100 ইউনিট ছিল একটা বর্গের বাহু, 40% বৃদ্ধি পাইলে হয়ে যাবে 140। তাহলে প্রথমে 100-তে বাড়বে হচ্ছে, 100-তে বাড়বে 40, তাই তো? আবার এই 100+40 হয়ে যাবে হচ্ছে 140, এই 140-এর উপরে আবার 10% মানে আবার 40% বৃদ্ধি পাবে, তাহলে 140
এর 40% কত বলেন তো? 140-এর 40% হচ্ছে গুণ 40/100, যদি 0 0 কেটে দেই তাহলে থাকবে হচ্ছে 4 14 56, তাহলে প্রথমে বাড়লো হচ্ছে 40 আর পরে বাড়লো হচ্ছে 56, মোট বাড়লো হচ্ছে 40 যোগ 56, মানে হচ্ছে 96। তাহলে দেখা যাচ্ছে যে 100-তে বাড়লো হচ্ছে 96, মানে 96% বৃদ্ধি পাবে। এই অঙ্কটা আরও কয়েকভাবেই করা যায়, আপনার কাছে যে ভাবে সুবিধার মনে হয় আপনি সেইভাবে করে নেবেন। এই যে এইখানে স্যার যেভাবে বলা বলেছেন সেক্ষেত্রে এইভাবেও আপনারা কিন্তু করে নিতে পারেন, এইভাবে কিন্তু করে নিতে পারেন, অথবা এইভাবে করে নিতে পারেন, অথবা আমি প্রথমে যেভাবে দেখাইছি সেভাবে করতে পারেন, এভাবেও করতে পারেন, আপনার কাছে যেটা সুবিধার মনে হয় সেটা করে নেবেন। ঠিক আছে, আমরা যাব চলে যাব পরের অঙ্কে। তবে পরের অঙ্কে যাবার আগে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। দেখুন 106 নম্বর অঙ্কটা দেখবো, বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 30% এবং 20% বাড়ানো হলো। নতুন তৈরি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল মূল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল থেকে শতকরা কত বেশি? এই অঙ্কটা দেখবো, তবে দেখার আগে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ জানাবো, সেটা হলো আমাদের ভিডিওগুলো যদি আপনারা ডাউনলোড করে দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতর থেকেই ডাউনলোড করে দেখুন, অন্য কোনোভাবে ডাউনলোড না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। তো চলুন অঙ্কে, বলা হয়েছে যে একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 30% এবং 20% বাড়ানো হলো। তাহলে একটা প্রথমে একটা বর্গক্ষেত্র ছিল, ওই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হয়ে যাবে কত? 100-র পরিবর্তে হয়ে যাবে 130। 130 কেন? কারণ হচ্ছে প্রথমে ধরে নিচ্ছি যে বর্গটার প্রত্যেক বাহু ছিল হচ্ছে 100 ইউনিট করে, তাহলে এখন হয়ে যাবে যেহেতু 30% বাড়ছে সুতরাং 30 বেড়ে যাবে। আবার 20% হচ্ছে প্রস্থ বাড়ানো হলো, তাহলে প্রস্থর দৈর্ঘ্য প্রস্থ হয়ে যাবে কত? প্রস্থ হয়ে যাবে 100-র পরিবর্তে 120। তাহলে ক্ষেত্রফল কত দাঁড়াবে? 13/156, তারপর 00, দুইটা জিরো দিয়ে দিচ্ছি, দুই সংখ্যা আগে দশমিক দিয়ে দেবো। দশমিক দিলে আমাদের কী হয়ে যাবে? যে কম্বাইন যে শতকরা সেটা চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে বর্তমান ক্ষেত্রফল হচ্ছে 156%। এখানে কেন পার্সেন্টেজের জন্য দুই ঘর আগে দশমিক নিলাম? কারণ পার্সেন্টেজ মানেই হচ্ছে 100 দিয়ে ডিভাইড, তো দুই ঘর আগে চলে যাবে 100 দিয়ে যদি ডিভাইড করি, এই জন্য পার্সেন্টেজ নেওয়ার জন্য আমরা দুই ঘর আগে দশমিক দিয়ে দিলাম। তাহলে 156% হচ্ছে বর্তমান ক্ষেত্রফল, আগে ক্ষেত্রফল ছিল কত? 100%, এখন বেড়ে হইল 156%, তাহলে বাড়লো কত? বাড়লো হচ্ছে টোটাল 56%। এই জিনিসটা যদি না বুঝতে পারেন তাহলে এটাও ভেঙে ভেঙে আসলে করা যায়। কীভাবে করা যায় দেখুন, 100-এর বাড়ছে হচ্ছে 30%, তাহলে 100-এর 30% যদি বাড়ে তাহলে বেড়ে কত দাঁড়াবে? বেড়ে দাঁড়াবে হচ্ছে 130। এখন এই 130-এর আবার কী হবে? 20% বাড়বে। তাহলে 130-এর 20% কত? 20/100 যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখা যাবে 13 দুগুণ 26। তাহলে আগে বাড়ছিল হচ্ছে 30 আর পরে বাড়ছে হচ্ছে 26, মোট হচ্ছে 30 যোগ 26, মানে 56%। তাহলে 100-তে 56% বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে সি নাম্বার। আমরা দেখবো হচ্ছে 107 নম্বর। তো দেখুন 107 নম্বর অঙ্কে বলা হয়েছে দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ স্কোয়ার ইজ ইনক্রিজড বাই 40% অ্যান্ড 30% রেসপেক্টিভলি, দ্য এরিয়া অফ রেজাল্টিং রেক্টেঙ্গেল এক্সিডস দি এরিয়া অফ স্কোয়ার বাই। প্রথমেই দেখুন যে 40% বৃদ্ধি পাইছে, তারপরে বৃদ্ধি পাইছে হচ্ছে 30%। সেক্ষেত্রে কী হচ্ছে যে আপনার লেন্থ বৃদ্ধি পাচ্ছে 40%, হয়ে যাচ্ছে 140, আবার ব্রেথ বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 30%, ব্রেথ হয়ে যাবে 130। যদি আমরা গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে 14 গুণ 13, 3 14 42 হাতে আমার 4, 14 কে 14 আর 4 18, 182। এরপরে দুইটা ডাবল জিরো দিতে পারি। এখন যদি আমরা এটাকে শতকরায় প্রকাশ করি তাহলে 2 ডিজিট আগে দশমিক দিতে এটাকে শতকরা প্রকাশ করতে পারি, তাহলে দেখা যাচ্ছে 182%। আগে ওই বর্গটার যে ক্ষেত্রফল সেটা ছিল 100%, এখন হয়ে যাচ্ছে 182%, তাহলে বৃদ্ধি পাইছে কতটুকু? বৃদ্ধি পাইছে হচ্ছে 82%। এই অঙ্কটা ভেঙে করতে চাইলে এভাবে করতে পারি, 100-এর 40% বৃদ্ধি পাইছে, মানে হচ্ছে 100-এর 40% বৃদ্ধি পাইয়া হয়ে যাবে 140%। তাহলে বৃদ্ধি পাইলো কত? বৃদ্ধি পাইলো হচ্ছে 40। আবার এই 140%-এর 30% বৃদ্ধি পাইছে, পরে আবার কতটুকু? 30% বৃদ্ধি পাইছে, তাহলে 140-এর 30% মানে হচ্ছে 30/100,
যদি জিরো জিরো কেটে দেই তাহলে দেখা যাবে তিন চোদ্দ হচ্ছে বিয়াল্লিশ, তিন চোদ্দ বিয়াল্লিশ, তাহলে আগে চল্লিশ বৃদ্ধি পেয়েছে পরে বিয়াল্লিশ বৃদ্ধি পেয়েছে, তার মানে কত হলো বিরাশি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, একশোতে বিরাশি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। এই দুইটা নিয়মেই সঠিক, দুইটা নিয়মের যেটা আপনার সহজ মনে হয় সেটাই আপনি করতে পারেন। আমরা পরের পেজে চলে যাচ্ছি, সাথেই থাকুন পরবর্তী আরও কঠিন অঙ্কগুলো দেখার জন্য। একশো আট নম্বর অঙ্কটা দেখব, বলা হয়েছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো বর্গমিটার, এই ক্ষেত্রে প্রতিটি বাহু দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে। এটা খুবই সহজ একটা অঙ্ক, বলা হয়েছে যে একশো হচ্ছে একশো বর্গমিটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে দশ, তাই তো? এখন বলা হয়েছে যে প্রত্যেক বাহুর ক্ষেত্রফল দশ পার্সেন্ট বৃদ্ধি করছেন, তো দশের দশ পার্সেন্ট কত, দশের দশ পার্সেন্ট মানে হচ্ছে এক, তো এখন এক একটা বাহু হয়ে যাবে কত, এক একটা বাহু হয়ে যাবে এগারো মিটার করে, তো এগারো মিটার যদি করে হয় তাহলে বলেন তো এখন ক্ষেত্রফল কত দাঁড়াবে, এগারো গুণ এগারো মানে হচ্ছে একশো একুশ বর্গমিটার। এই যে একশো একুশ বর্গমিটার দাঁড়াইলো, আগে ছিল একশো বর্গমিটার, তাহলে বাড়লো কতটুকু, বাড়লো হচ্ছে একুশ পার্সেন্ট, মানে একশোতে একুশ বেড়ে গেছে এই জন্য একশো একুশ হয়েছে, সুতরাং অ্যান্সার হচ্ছে কি একুশ পার্সেন্ট। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছেন। এখানে একটা লিখিত সমাধান দেওয়াও হয়েছে, তো বলা হয়েছে যে এই ধরনের পরীক্ষা মানে এত সহজ প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসে না, লিখিত পরীক্ষায়, তারপরে বোঝার সুবিধার্তে এই লিখিতভাবে এই অঙ্কটা সলিউশন করতে পারেন। আর দ্বিতীয় যে অপশনটা সেটা বলা হয়েছে যে বর্গ আর বৃত্তের নিয়ম একই, কারণ হচ্ছে বর্গের বাহুর স্কোয়ার আর বৃত্তের ব্যাসার্ধের স্কোয়ার হয়, তো এই জিনিসটা আমরা একটু অঙ্ক করতে করতে বুঝতে চেষ্টা করি, তাহলেই আসলে আপনারা ভালো বুঝতে পারবেন। একশো নয় নম্বর অঙ্কটা দেখব, তবে একশো নয় নম্বর অঙ্কটা দেখার আগে আরও একবার বিনীতভাবে অনুরোধ করব, যদি আপনারা আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে ডাউনলোড করে দেখবেন, ইউটিউব অ্যাপ্লিকেশনের বাইরে ভিডমেট অথবা অন্য কোনো উপায়ে ডাউনলোড করে না দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আশা করি আপনারা আমাকে এই সাহায্যটুকু করবেন, আপনারা এই সাহায্যটুকু আমাকে করুন যেন আমি আপনাদেরকে এই অঙ্কের ব্যাপারে সাহায্য করতে পারি। একশো নয় নম্বর অঙ্কটা দেখি, বলা হয়েছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা দশ পার্সেন্ট বাড়ানো হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো এই অঙ্কটা বোঝার জন্য আমাদের প্রথমেই জানতে হবে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, এখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এটাকে এভাবেও লিখতে পারি পাই ইন্টু আর স্কোয়ার মানে আর ইন্টু আর, তাই তো? তাহলে এখানে দেখা যাচ্ছে যে আরকে আমাদের দুইবার গুণ করতে হচ্ছে, অর্থাৎ ব্যাসার্ধ দুইবার গুণ হচ্ছে, তো যদি ব্যাসার্ধ আমরা শতকরা দশ পার্সেন্ট বাড়াই তাহলে এই যে দশ পার্সেন্ট যে বাড়বে সেটা দুইবার কিন্তু গুণ হয়ে যাবে, এই জন্য আমাদের যে রেজাল্টটা আসবে সেটা আগের ওই যে আমরা বর্গের যেভাবে প্রসিজার্স ফলো করছিলাম সেই একই প্রসিজার্সে এটার রেজাল্টও আসবে। তবু আমরা একটু দেখে ফেলি, ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে দশ, এখানে স্যার একশো ধরছেন তবে আমি দশ ধরে নিচ্ছি, দশ ধরলে সুবিধা হবে কি যে একশোতে আমরা হিসাব করতে পারবো। ধরা যাক যে বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে দশ ইউনিট, তাহলে ক্ষেত্রফল কত হবে বলেন তো, ক্ষেত্রফল হবে পাই ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে পাই ইন্টু দশের স্কোয়ার মানে একশো, মানে হান্ড্রেড পাই, তাই তো? এখন যখন বৃদ্ধি পাইল, বৃদ্ধি পাওয়ার পরে এই যে আর, আর হয়ে যাবে কি, আর হয়ে যাবে দশের দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে, কারণ ব্যাসার্ধ দশ পার্সেন্ট বৃদ্ধি করতে বলছে, তো দশের দশ পার্সেন্ট কত, দশের দশ পার্সেন্ট হচ্ছে এক, মানে দশের সাথে আরও এক যোগ হবে, মোট হয়ে যাবে এগারো। এখন ব্যাসার্ধ যেহেতু এগারো হয়ে যাবে তখন ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বা এগারো এগারো একশো একুশ, তার মানে কি আগে ছিল হচ্ছে পাই হান্ড্রেড আর এখন হয়ে যাবে পাই ইন্টু একশো একুশ। তাহলে দেখা যাচ্ছে যে ক্ষেত্রফল একশোতে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে একুশ পার্সেন্ট, মানে ক্ষেত্রফল আগে ছিল একশো পাই এখন হয়ে যাচ্ছে একশো একুশ পাই, তাই তো? তার মানে কি একশোতে আসলে কত বৃদ্ধি পাচ্ছে, একশোতে একুশ বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি আমরা বলতে পারি যে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে হচ্ছে একুশ পার্সেন্ট। আশা করি বুঝতে পেরেছেন এই জিনিসটা, কিন্তু স্যার এইখানে যেভাবে খুব বড় করে সমাধান করে দিয়েছেন, বুঝিয়ে একদম ভেঙে ভেঙে
এইভাবে কিন্তু সমাধান আমি দেখাইতে পারতাম, তবে এর থেকে আমার কাছে এটা সহজ মনে হয়েছে এই কারণে যেটা বড় বড় সংখ্যা নিয়ে ডিল করতে হচ্ছে না, এই জন্য এটা বেশ সহজ মনে হয়েছে আমার কাছে। আপনারা এইভাবেও করতে পারেন অথবা স্যারের এইভাবেও করতে পারেন। তো চলুন আমরা চলে যাব হচ্ছে 110 নম্বর অঙ্কে। দেখুন মুখে মুখে স্যার এই অংশ এই অঙ্কটার সলিউশন দিয়েছেন, এখানে কিন্তু স্যার এই প্রসেসটা ফলো করছেন, আপনারা এটাও করতে পারেন। 110 নম্বর অঙ্কে বলা হয়েছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে যায় তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে। দেখুন ব্যাসার্ধ কমে যাবে হচ্ছে 20%, তার মানে কি আগে আমাদের যদি আর সমান সমান থাকতে হচ্ছে 10, তাহলে আগে আমাদের ক্ষেত্রফল কত দাঁড়াইতো, আর স্কোয়ার মানে হচ্ছে 100 পাই, আর সমান সমান হচ্ছে 10, সুতরাং 10 স্কোয়ার ইন্টু পাই মানে হচ্ছে 100 পাই। এবার 20% কমে যাবে, তার মানে কি আর সমান সমান হবে কত, 10 এর 20%, 10 এর 10% 1, তাহলে 20% হচ্ছে 2, মানে 10 থেকে 2 কমে যাবে, থাকবে হচ্ছে 8। সুতরাং ক্ষেত্রফল কত দাঁড়াবে, পাই আর স্কোয়ার মানে হচ্ছে 64 পাই। তো আগে ছিল 100 পাই আর এখন হচ্ছে 64 পাই, মানে হচ্ছে কত কমে যাচ্ছে, 100 কমে যাচ্ছে 100 - 68 মানে হচ্ছে 36 কমে যাচ্ছে, 100 কমে যাচ্ছে হচ্ছে 36, তার মানে কি বলা যায় যে শতকরা 36% ক্ষেত্রফল কিন্তু কমে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন উত্তর হচ্ছে গ নম্বর। এই অঙ্কটাই আমরা কিন্তু আরও কয়েকভাবে করতে পারি, আসলে এইভাবে ভেঙে ভেঙেও করতে পারতাম। আপনারা যদি আমাদের এই প্রসেসটা না বুঝতে পারেন তাহলে এইভাবে ভেঙে ভেঙে করে নিতে পারেন। আমরা চলে যাব পরের পেজে, সাথেই থাকুন পরবর্তী অঙ্কগুলো দেখার জন্য। 111 নম্বর অঙ্কটা দেখব, বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50% বৃদ্ধি পেলে বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখুন বলা হয়েছে যে বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেয়েছে, তো আমরা জানি যে যদি বৃত্তের ব্যাসার্ধ প্রথমে 10 ধরে নেই, তাহলে আর সমান সমান 10 ধরে নিলে আমরা পাই আর স্কোয়ার অথবা এটার ক্ষেত্রফল সমান সমান আমরা জানি যে 100 পাই পাচ্ছি। এখন যদি আমরা এটার 50% বৃদ্ধি পাই, তাহলে 10 এর 50% হচ্ছে 10 এর অর্ধেক মানে 5, তাহলে 50% বৃদ্ধি পাইলে আর এর মান হয়ে যাবে 10 যোগ 5 মানে 15, তাহলে পাই আর স্কোয়ার কত দাঁড়াবে, পাই আর স্কোয়ার বা ক্ষেত্রফল দাঁড়াবে 15 গুণ 15 এটা কেন 15 গুণ 15 হলো, কারণ পাই আর স্কোয়ার এই আর এর মান হচ্ছে 15, এই জন্য 15 × 15 × পাই। তো 15 গুণ 15 কত হয়, 5 × 75 = 5, হাতে আমার 7, 15 × 15 = 7 = 22। তাহলে দেখা যাচ্ছে যে 225 পাই হচ্ছে বর্তমান ক্ষেত্রফল। তো 100 বৃদ্ধি পাইছে হচ্ছে 225 - 100 মানে 125, তাহলে ক্ষেত্রফল বাড়ছে কতটুকু, বাড়ছে হচ্ছে 225% - 100% মানে হচ্ছে 125%, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কত, 125%, এটাই হচ্ছে উত্তর। আমরা 112 নং অঙ্কটা দেখব, বলা হয়েছে একটি বর্গাকার জমির 1/5 মাপার সময় ভুলে দৈর্ঘ্যে 10% বেশি মাপা হয়, তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে ভুলের পরিমাণ কত শতাংশ। এক্ষেত্রেও দেখুন যে এক পাশের দৈর্ঘ্য 10% বেশি মাপা হয়েছে, ধরা যাক যে ওই জমিটার দৈর্ঘ্য ছিল হচ্ছে 10, এখন 10 এর 10% বেশি মানে হচ্ছে 10 যোগ 1 মানে হচ্ছে 11। তো যখন 10 মূল যে জমিটা, মূল জমির ক্ষেত্রফল কত ছিল, 10 × 10 মানে হচ্ছে 100, মূল জমির ক্ষেত্রফল ছিল 100, কিন্তু এখন ভুলে যখন 10% বৃদ্ধি করে ফেলছে এক পাশের দৈর্ঘ্য, তখন এটার ক্ষেত্রফল কত দাঁড়াবে, ক্ষেত্রফল দাঁড়াবে দৈর্ঘ্য মানে হচ্ছে 11 × 11 সমান সমান হচ্ছে 121। তো হওয়ার কথা ছিল, ক্ষেত্রফল হওয়ার কথা ছিল 100, কিন্তু মানে অরিজিনাল ক্ষেত্রফল হচ্ছে 100, কিন্তু ভুলে ক্ষেত্রফল হয়ে গেছে 121, তার মানে কি ক্ষেত্রফল কতটুকু, 100 কতটুকু বাড়ছে, 121% বাড়ছে,
মানে 121 বাড়ছে, অর্থাৎ আমরা বলতে পারি যে মোট বাড়ছে হচ্ছে 21%। এটাই হচ্ছে অ্যান্সার গ নম্বর। আমরা অঙ্ক দেখব হচ্ছে 113 নম্বর অঙ্কটা। বলা হয়েছে যে এখানে ঘুরিয়ে যদি আসে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, অর্থাৎ এই ক্ষেত্রে ক্ষেত্রফল 21% যদি বৃদ্ধি পায় তাহলে বাহুর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছিল সেটা বের করতে হবে। তবে এই অঙ্কটা করার আগে আপনাদের কাছে আরও একবার বিনীত অনুরোধ যে আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন ডাউনলোড করে, তাহলে ডাউনলোড করতে হলে অবশ্যই ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতর থেকে ডাউনলোড করে দেখবেন, অন্য কোনোভাবে ডাউনলোড না করার জন্য বিনীতভাবে অনুরোধ করব। তো মানে বলা হয়েছে এখানে 21% ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে। ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাইলে এক বাহুর দৈর্ঘ্য শতকরা কত বৃদ্ধি পাবে? দেখুন এই অঙ্কটা কিন্তু ঠিক আগের অঙ্কটার উল্টা। আগের অঙ্কটায় কী হয়েছিল যে শতকরা 10% বৃদ্ধি পাইয়া গেছিল দৈর্ঘ্য, সেই জন্য ক্ষেত্রফল বাড়ছিল 21%। এক্ষেত্রে বলা হয়েছে ক্ষেত্রফল 21% বাড়ছে তাহলে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে। তাহলে আমরা আগের অঙ্ক থেকে বলতে পারি যে 10% বৃদ্ধি পাবে, তাই না? 10% বেশি মাপা হয়েছিল যেহেতু, সুতরাং 10% বৃদ্ধি পাবে। কিন্তু এটা কীভাবে আমরা বের করতে পারি? দেখুন আমরা এইভাবে বের করতে পারি, ক্ষেত্রফল 21% যদি বৃদ্ধি পায় তার মানে এখন ক্ষেত্রফল হয়ে গেছে 121। 21% যেহেতু বৃদ্ধি পাইছে, 100%-এর ক্ষেত্রফল আগে ছিল, এখন 21% বৃদ্ধি পেয়ে ক্ষেত্রফল হয়ে গেছে 121। তাহলে যেহেতু এটা বর্গক্ষেত্র, সুতরাং এটার যদি আমরা এটাকে রুট করি তাহলেই এক বাহুর বর্গ মানে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। 11 যেহেতু 121, সুতরাং 11 হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। আবার এটা হচ্ছে যেটা বৃদ্ধি পাইছে সেটার এক বাহুর দৈর্ঘ্য। আর অরিজিনাল ক্ষেত্রফল কত ছিল? অরিজিনাল ক্ষেত্রফল ছিল 100। এটার বাহু ছিল, বাহুর দৈর্ঘ্য কত ছিল? এটার বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে 10, যেহেতু 10 10 কে 100। মানে এটা হচ্ছে অরিজিনাল ক্ষেত্রফল আর এটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পরে ক্ষেত্রফল। প্রথমে বাহুর দৈর্ঘ্য ছিল 10, কিন্তু পরে যখন বৃদ্ধি পাইছে তখন বৃদ্ধি পাইয়া হয়েছে হচ্ছে 11। তাহলে 10-এ কত বৃদ্ধি পাইল বলেন তো? 10-এ 1 বৃদ্ধি পাইছে, রাইট? 10-এ 1 বৃদ্ধি পাইয়া বাহুর দৈর্ঘ্য হয়েছে 11। তাহলে 10-এ বৃদ্ধি পাইছে 1, তাহলে বলেন তো 100-তে কত বৃদ্ধি পাবে? 100-তে বৃদ্ধি পাবে, যেহেতু এটার 10 গুণ, সুতরাং এটারও হয়ে যাবে 10 গুণ, তার মানে এটা হয়ে যাবে 10 বৃদ্ধি পাবে। 100-তে 10 বৃদ্ধি পাওয়ার মানে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? এটা 10% বৃদ্ধি পাইছে। এটাকে অবশ্য আমরা ঐকিক নিয়মে আসলে করতে পারি, এভাবে করা যায়, 10-এ বৃদ্ধি পাইছে 1, সুতরাং 1-এ বৃদ্ধি পাবে কম, এই জন্য ডিভাইড, আর 100-তে বৃদ্ধি পাবে বেশি, জন্য হবে গুণ। তাহলে যদি আমরা কাটাকাটি করি 10 দিয়ে 10 10 কে 100, তাহলে যদি আমরা এবার গুণ করে দিই 10 কে 10, মানে 100-তে 10 বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে যে 10% বৃদ্ধি পাইছে। আমরা 114 নম্বর অঙ্কটা দেখব। বলা হয়েছে একটি বর্গের ক্ষেত্রফল 69% বৃদ্ধি পাইলে বাহু শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? তো এই ক্ষেত্রে এইটাও আমরা আগের মতন অঙ্কটার মতন করতে পারি, যখন বৃদ্ধি পায় নাই তখন ক্ষেত্রফল ছিল 100%, এই 100% ছিল হচ্ছে বৃদ্ধি পাওয়ার আগে, বৃদ্ধি পাইছে হচ্ছে 69%, তাহলে বৃদ্ধি পাওয়ার পরে কতটুকু হবে? 169%। এখন এই যে 100% যখন ক্ষেত্রফল ছিল তখন বাহুর মানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত ছিল, এটাকে রুট করলে পেয়ে যাব, যেহেতু বর্গের ক্ষেত্রফল থেকে আমরা যদি রুট করে দিই তাহলেই বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে 10, আর পরে কতটুকু হইল? পরে হচ্ছে 169, এটাকে যদি রুট করি তাহলে পাবো হচ্ছে 13 13 169, তার মানে এটা হয়ে যাবে 13, মানে 10-এ বৃদ্ধি পেয়েছে হচ্ছে 3। 10-এ যদি 3 বৃদ্ধি পায় তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে বলেন তো? এটার 10 গুণ, মানে 3 10 কে 30, তাহলে বৃদ্ধি পাইল টোটাল কত? 30%, 100-তে 30 যেহেতু, সুতরাং এটাকে আমরা বলতে পারি হচ্ছে 30%। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 30% বৃদ্ধি। এটাকে অবশ্য আমরা ঐকিক নিয়মে করতে পারি যে 10-এ বৃদ্ধি পাইছে হচ্ছে 3, তাহলে 1-এ বৃদ্ধি পাবে 3 ÷ 10, আর 100-তে বৃদ্ধি পাবে 3 × 100, মানে হচ্ছে 3 × 100 ÷ 10, যেহেতু 1-কে বেশি 100-তে বেশি বৃদ্ধি পাবে সেজন্য গুণ করে দিলাম। এবার যদি কাটাকাটি করি তাহলে উপরে থাকবে হচ্ছে 10 3 10 কে 30, তাহলে দেখা যাচ্ছে যে আমরা 30% অ্যান্সার পেয়ে গেলাম।
এখানেই শেষ করব। আমাদের পরবর্তী যে ভিডিও, সেই ভিডিওতে আমরা এই যে ভিন্ন নিয়মের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোর সলিউশন দেখব। দেখার আমন্ত্রণ রইল। আর সেই সাথে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুবান্ধবকে জানান, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনারা ডাউনলোড করে দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে ডাউনলোড করে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ সবাইকে।